রাঁচি ভ্রমণ আমার মতে পুরো ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে ভ্রমণের জন্য সেরা জায়গা। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঝাড়খণ্ডের রাজধানী সুন্দরী রাঁচি সবাইকে স্বাগত জানায়। ঝর্ণা শহর হিসেবে পরিচিত রাঁচি, তার আশেপাশে অসংখ্য জলপ্রপাত এবং তাদের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাকে রোমাঞ্চিত করবেই। তেমনই রাঁচির 10টি আকর্ষণীয় জায়গা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি স্থাপন করলাম। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে। শহর থেকে একটু দূরে অবস্থিত পঞ্চগাঁও জলপ্রপাত স্থানীয়দের মধ্যে একটি প্রিয় এবং একটি পিকনিক স্পট হিসাবে বেশ জনপ্রিয়। এখান থেকে 5টি ক্যাসকেড পড়তে দেখা যায় বলে জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে। আপনি যদি সপ্তাহান্তে এখানে যান, আপনি দেখতে পাবেন অনেক স্থানীয় লোক জলপ্রপাতের সৌন্দর্য এবং নির্মলতা উপভোগ করছে। আপনি যদি বাচ্চাদের সাথে ভ্রমণ করেন, তবে বিরাস আর জুজলিকাল পার্কটি দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা। পার্কটি বাঘ, সিংহ এবং হরিণসহ বিভিন্ন প্রাণীর প্রজাতির আবাস স্থল। আপনি যদি বন্যপ্রাণী উৎসাহী হন, তবে আপনি এখানে থেকে এই অঞ্চলের বন্যপ্রাণী সম্পর্কে সমস্ত ধরনের তথ্য পেতে পারেন এবং এমনকি প্রাণী দত্তক কর্মসূচির অংশ হতে পারেন। চিড়িয়াখানার প্রবেশপথে একটি ছোট ক্যান্টিন রয়েছে যা জলখাবার এবং পানীয় পরিবেশনের জন্য পরিবেশন করে। ভারতের 50টি সর্বোচ্চ জলপ্রপাতের মধ্যে রাঁচির হন্দ্রু জলপ্রপাতকে আপনার ভ্রমণ পথে অংশ হতে হবে। এই অঞ্চলে অগণিত জলপ্রপাতের মতো এটিও পর্যটকদের তার প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ করে রাখে। এটি রাঁচিতে দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি। বিশেষ করে বর্ষাকালে জলপ্রপাতটি তার সমস্ত মহিমায় রয়েছে। তবে সূক্ষ্ম মৌসুমেও আপনি পিকনিকের জন্য এবং ছোট নাগপুর মালভূমির কিছু সেরা দৃশ্য উপভোগ করতে এই সুন্দর সাইডে যেতে পারেন। শ্বাসরুদ্ধকর উপত্যকাকে উপেক্ষা করে দীর্ঘ পুরানো রাস্তা যদি আপনার ছুটিকে নিখুঁত করে তোলে, তাহলে আপনি পাত্তার্ত উপত্যকা মিস করতে চান না। সম্ভবত ঝাড়খণ্ড রাজ্যের আপনি সবচেয়ে ভালো প্রসারিত খুঁজে পেতে পারেন। রাঁচি থেকে উপত্যকা পর্যন্ত ড্রাইভ প্রতিটি বাইক প্রেমীদের আনন্দের বিষয়। এস টার্ন, হেয়ারপিন এবং সুপিং কর্নার এবং অত্যাশ্চর্য দৃশ্যগুলি ড্রাইভারটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। আপনাকে অবশ্যই পাত্রতু বাঁধে থামতে হবে, যা ঠিক যেমন শ্বাসরুদ্ধকর এবং পিকনিক করার জন্য একটি দুর্দান্ত জায়গা তৈরি করে। ১২৪০ ফুট উচ্চতায় রাঁচি পাহাড়ের উপরে অবস্থিত পাহাড়ি মন্দির শহরের সবচেয়ে অপ্রতিরোধ দৃশ্য দেখায়। এটি সারা বছর শিব ভক্তদের একটি বিশাল ভিড় দেখে, বিশেষ করে শ্রাবণের মরশুমে যা সাধারণত জুলাই এবং আগস্টের মধ্যে পালন করা হয়। মন্দিরটির ভক্তদের মধ্যেও পূজনীয়, কারণ এটি তাদের ইচ্ছা পূরণে করার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করা হয়। মন্দিরে পৌঁছানোর জন্য একজনকে 400টি ধাপের কাছাকাছি উঠতে হবে। ঠাকুর পাহাড়ের নাম মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে চিনি, এখানে অনেক সময় কাটিয়েছেন বলে মনে করা হয়। মোরাদাবাদ হিল নামেও পরিচিত এই স্থানটি। শহরের সুন্দর দৃশ্য এবং পরিষ্কার নীল আকাশ উপভোগ করার জন্য উপযুক্ত। পাহাড়টির অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের মধ্যেও খুব জনপ্রিয়, যারা এখানে রক ক্লাইম্বিং এবং ট্রেকিং চেষ্টা করতে পারেন। রাঁচির সূর্য মন্দিরের প্রথম আভাস একেবারে চিত্তাকর্ষক। একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটি সাধারণ সূর্য মন্দির স্থাপত্যে নির্মিত হয়েছে, যাতে 18টি চাকা বিশিষ্ট একটি বিশাল রথকে 7টি ঘোড়া দ্বারা টানা হয়। সূর্য দেবতা ব্যতীত মন্দিরটিতে অন্যান্য অনেক হিন্দু দেবতা ও দেবীর মূর্তি রয়েছে এবং এর কমপ্লেক্সের মধ্যে একটি পুকুর রয়েছে যা পবিত্র বলে বিবেচিত হয়। মন্দিরটি প্রতিদিন অনেক পর্যটকদের দ্বারা পরিদর্শন করা হয় এবং এটি রাঁচির সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি। ক্যাংকে ডাম সুবিধাজনকভাবে রক গার্ডেনের কাছাকাছি অবস্থিত, তাই দুটি স্পট একসঙ্গে ঘুরে আসাই ভালো। বাঁধটি ধীরে ধীরে রাঁচিতে একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে এবং বিশেষ করে সন্ধ্যায় এবং সাপ্তাহিক ছুটির দিনে লোকেদের সাথে পরিপূর্ণ হয়ে উঠেছে। চতুর্দিকে পাহাড়ে ঘেরা এবং শহরে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এটি দীর্ঘ এক সপ্তাহ পর
বিশ্রাম নেওয়া বা অবসরে পিকনিক উপভোগ করার জন্য একটি দুর্দান্ত জায়গা। গন্ডা পাহাড়ের পাথর থেকে তৈরি রক গার্ডেন রাঁচির অন্যতম দর্শনীয় পর্যটন স্থান। এটি কাঙ্কে বাঁধের পাশে একটি ছোট পাহাড়ে অবস্থিত, যা এর লবণীয় আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। আপনি এখানে স্বাভাবিক লোহার ফুটব্রিজটি মিস করবেন না, যা শুধুমাত্র দুটি খুঁটির সমর্থনে দাঁড়িয়ে আছে, এবং এটি দেখার মতো একটি দৃশ্য। বাগানে ছোট জলপ্রপাত, সুন্দর ভাস্কর্য এবং মূর্তি রয়েছে, যা পিকনিক উপভোগ করার জন্য একটি মনোরম পরিবেশ তৈরি করে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রাঁচি হ্রদটি 1842 সালে ব্রিটিশ কর্নেল অনসেলির দ্বারা খনন করা হয়েছিল। এটি আরামদায়ক সন্ধ্যা কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা। এই হ্রদটি পারিবারিক পিকনিক এবং নৌকা ভ্রমণের জন্য যথেষ্ট জায়গা সরবরাহ করে। লেকটি রাঁচি পাহাড়ের গোড়ায় অবস্থিত। এটি শহরের উপরে অবস্থিত ছোট শিব মন্দির সহ অন্বেষণ করার জন্য আরেকটি দুর্দান্ত জায়গা। পাহাড়ের চূড়া থেকে শহরের দৃশ্যের মনোরম দৃশ্য দেখার মতো।